গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বেশ কয়েকদিন পর তোমাদের সামনে আবার চলে এলাম। তো খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য একেবারে বেশ কয়েকদিন ব্লগ আমি দিতেই পারছি না। তো তোমরা তোমার পরিবারেরই লোক, একটু আমাকে মানিয়ে নিও। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী, যার জন্য দেখো এখানে বেলতলা পুজো হচ্ছে। আর এই শিব মন্দিরেই কিন্তু আমি প্রতি সোমবার জল ঢালতে আসি, তোমরা যারা আমার ব্লগ দেখো অনেকেই জানো। চলো আজকে আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। মায়ের মন্দিরটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আমাদের কোনো কিছু পুজোর আগে কিন্তু মায়ের মন্দির, বাবা ভোলেনাথের মন্দির আর হচ্ছে মা মনসার মন্দিরে পুজো দেওয়া হয়। আর দেখো এখানে সমস্ত পিতলের বাসন কোসন বার করা হয়েছে, যেহেতু মা দুর্গার ভোগ হবে, অনেক আয়োজন হয়, যার জন্য এগুলো সব বার করা হয়েছে, ধুয়ে রাখা হয়েছে। আর এইদিকে দেখো সমস্ত মাটির জিনিসপত্র রয়েছে, ধুনুচি, হাঁড়ি, যা যা লাগবে তোমাদের একবার দেখিয়ে দিলাম ষষ্ঠীর দিনেই। আর এইখানে দেখো মা মনসার পুজো চলছে। আর মা দেখো মনসা গাছটা কত বড় হয়েছে, আমাদের এখানে তোমাদের এটা দেখায়নি কখনো এর আগে, এই যে উপরের দিকটা। তো আজকে ভাবলাম একবার দেখিয়ে দিই। আর নতুন কাপড়ও কিন্তু পরানো হয়েছে। এখানে দেখো কত সুন্দর দুটো ঘট সাজানো হয়েছে ডাব দিয়ে, আর এগুলো না সাইডে দেওয়া হবে। আর এই যে এখানে ধুনো দিচ্ছি, তো এক হাতে তো ঠিকঠাক দেখাতে পারছি না, যতটা পারছি দেখাচ্ছি। আর আমাদের পুষ্পাঞ্জলিও কিন্তু দেয়া হয়ে গেছে সবার আগে, যেহেতু আমরা তো সবার আগেই আসি। ফাঁকা ছিল, ঠাকুরমশাই বসেছিল, আমরা বললাম চলো এরপর ভিড় হবে ঠাকুরমশাই, আমরা আগে দিয়ে দিই। তো আগে দেয়া হয়ে গেছে। দেখো আমরা এখানে সকলে চা আর বিস্কুট খাচ্ছি। আর দেখো চা বিস্কুট খেয়ে হাতটা ধুয়ে আবার এখানে এসেছি। অনেকেই পুজো দিচ্ছে, আর ওই বৌদি দেখো বস্তার মধ্যে ফল, চাল, আলু, ঠাকুরমশাইয়ের জন্য সব এক সাইডে ওগুলো ভরছে। অনেকেই আসছে পুজো দিতে, আর আমরা ওই এদিকে যেগুলো কাজ বাকি করছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর এই যে আমার কাজ হচ্ছে সবাইকে সিঁদুরের টিপ পরিয়ে দেয়া, একটা কাজ ওদিকে হয়েছে, ধুনো দেয়া হয়ে গেছে, আবার এটা নিয়ে বসেছি। আর ওদিকেও দেখো বাতি ধূপ ওদিকটায় জ্বালছে, আজকে মানে এই দিকটায় না বসে মানে দেয়নি, যেহেতু মন্দিরটা না রং করা হয়েছে আর সেই কালি লাগে যার জন্য। আর দেখো ওদিকটা এতটা পরিমাণে রোদ, আবার এই কালী মন্দিরের দিকে আমরা বসতে চলে এসেছি। আর ওই দাদা বলছে দেখো যে তোরা শুধু ভিডিওই কর, ভিডিও কর, আমাদের তো নিসনি কোনো দিন, যার জন্য দাদাকে এক ঝলক দেখিয়ে দিলাম। আজকে আমরা এদিকটা সকলে বসে আছি কালী মন্দিরে, চলো একটুখানি বসা যাক। বসেছিলাম সকলে, তারপরে দেখো আমাদের মণ্ডপে এসেছে মিডিয়া। তো এখানে সবাইকে দাদা ডাকলো, এখানে এসো সবাই। তো এলাম, ওরা তোজ্জোর করছে, আমাদের ক্লাবে শারদ সম্মান দেয়া হলো। তো আবার এইদিকে মন্দিরে চলে এসেছি, একজনের পর একজন কিন্তু এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। আর কী বলবে, একবারে অনেকজন এলে হয়ে যায় কিন্তু সেইভাবে তো আসে না, এক এক করে আসে, যার জন্য হতেই থাকে হতেই থাকে। ঠাকুরমশাই এই যে এক এক করে নিচ্ছে। আর এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এরপর ঘরে গিয়ে রান্নাও আছে, চলো একটুখানি আর থাকবো তারপরে বাড়ি যাব। তো মহাষষ্ঠীর দিনে তোমাদের বেলতলা পুজোটা কিন্তু দেখিয়ে দিলাম। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এসে একেবারে কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি। আর আজকে না রান্না সেরকম খুব একটা চাপ নেই বলতে পারো, আর রান্নাটা দেখাতে পারবো না। এই দেখো একেবারে করে নিয়ে দেখাচ্ছি, এখানে করেছি ডালিয়া। তো এটাই আজকে তিনজনেই খাবো, আর দুতার্তে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, যেদিন উপোসের দিন থাকে না এইভাবেই করে নিই গো। আর দেখো এখানে যা ছিল সেইগুলোই ভেজে নিয়েছি, কাঁকড়াল ছিল ভেজে নিয়েছি, একটু বেগুন ভেজে নিয়েছি, আর একটু আলু ব্যাস ওই খাওয়া হয়ে যাবে। আর তোমাদের কাছে আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। দেখো তো সন্ধ্যাবেলায় কী জন্য এসেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো, ওরা কী করছে দেখো, কত নারকল নিয়ে বসেছি। আর কেন বলো এত নারকল নিয়ে বসেছি, এটা হচ্ছে মা দুর্গা নাড়ু করা হবে। তো এখানে 33টা
নারকোল আছে, আর নারকোলগুলোর সাইজ কিন্তু প্রচণ্ড বড়। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, তো এই যে 6:30-7টা থেকে এটা শুরু হয়েছে, এটা যে কটায় শেষ হবে তার কোনো ধারণা নেই। এত জন মিলে হাত লাগানো হয়েছে, তাও কিন্তু অনেক রাত হয়। তোমরাই বলো 33টা-34টা যদি এত বড় বড় নারকোল হয়, তো সেটা কুড়ে পাক দেয়া, নাড়ু করা কম সময়ের ব্যাপার নয়। তো দেখা যাক, এটা তো আরম্ভ হয়েছে, কটায় শেষ হবে, মা দুর্গার কী ইচ্ছা। চলো সকলে মিলে একেবারে বসে পড়া হয়েছে। আর এদিকে পিসি দেখছো, ওই পিসি পা মুড়ে বসতে পারে না, যার জন্য পাটা এইভাবে ছড়িয়েই নারকোল কুটছে পায়ের, ওনার সমস্যা আছে খুব। চলো আমিও কুটছি, তো দেখা যাক কতক্ষণে হয়। আর যারা মায়ের ভোগ রান্না করবে তারা কিন্তু নারকোলটা পাক দিচ্ছে ঘরের ভেতর, তো তোমাদের একবার দেখিয়ে দেবো। চলো আগে আমরা নারকোলগুলো কুড়ে নিই, কিছুটা কুড়ে নিয়ে না ওনাদের দিয়ে দেবো। দুবারে করবে, প্রথমে ছোট করা ছিল যার জন্য অসুবিধা হচ্ছিল ছোট গ্যাসে, আবার বড় গ্যাস জ্বালতে হলো, মানে যে ওভেনগুলো থাকে বড়, তো তার মধ্যে মায়ের যে পিতলের বড় কড়া সেই কড়া লাগিয়ে বসিয়ে তারপরে নারকোলটা ছাই মারা হচ্ছে, তাতে তাড়াতাড়ি হবে। আর দেখো আর এক বৌদি গুড় আর নারকোল দিয়ে না মেখে দিচ্ছে, মাখলে খুব একটা ভালো হয় না। তারপরে যেমন আমরা করি ঘরে নারকোল দিয়ে, মানে গুড়টা ভালো করে পাক দিয়ে তারপর নারকোল, তো ওরা সেইভাবেই করবে বললো, যার জন্য আর মাখেনি। তো দেখো সবাই মিলে নারকোল কিন্তু কুড়েই যাচ্ছে। আর এই দেখো এখানে এই যে ছাই মারা হচ্ছে, আর দেখো একেবারে গ্যাসটা বেশি পরিমাণে জোর দেওয়াও যাচ্ছে না, নিচটা ধরে যাচ্ছে। দেখো খানিকটা হয়ে গেছে, আমরা সকলে কিন্তু নাড়ু করতে বসে গেছি। তো এখন কটা বাজে ঠিক জানি না, তো এখনও অনেক বাকি, দেখা যাক কতটা কি হয় সময়। এই তো শুরু হয়েছে, একটা খেপ হয়েছে নাড়ু, আর দেখো আবার গুড় কম পড়ে গেছে। তো গুড় আনা হয়েছিল 10 কেজি, তো 10 কেজি গুড়ে কোলায়নি, আবার 2-3 কেজি আনলেই হয়। কিন্তু এত রাত্রির এখন 10:15 আমরা গিয়েছিলাম, দেখো তো গুড় পাইনি, আবার চিনি এনেছি। তো এটা গুড় আর চিনি দিয়ে, এটা সবই মা দুর্গার ইচ্ছা। মা দুর্গা গুড়ের নাড়ুও খেতে চায় আর চিনির নাড়ুও খেতে চায়, যার জন্য দুরকমই হচ্ছে। তো দেখো এখানে গুড়ের যে নারকোল আর ওই যে চুরটা করা হয়েছে, ওটা না ঠাকুর মশাইয়ের ওই থালাতে সাজাতে হয়, যার জন্য ওটা করা হয়েছে। আর দেখো এখানে এক গামলা কিন্তু নাড়ু রেডি হয়ে গেছে নারকেলে, আর একটা যে ছাই মারছে দেখলে, ওটা এবারে গরম গরম আবার নামানো হবে, তারপরে সবাই মিলে আবার ধরবো। তো বুঝতে পারছো এখন কিন্তু বেশ রাত, দেখা যাক কটায় বাড়িতে যাওয়া যায়। এই দেখো ওনারা কিন্তু ছাই মেরে এই থালার মধ্যে ঢেলে দিয়েছে, তো এগুলো কতটা সময় লাগবে বলো। আর ঠাকুরের নাড়ু মানে খুব একটা তো বড় হয় না, ছোট ছোট হয়, তো সেটা ছোট ছোট করে অতগুলো করতে অনেক সময় লাগবে। আর 33টা নারকোলের পুরটা এতটা মানে বেশি বড় বড় নারকোল, যার জন্য অনেক নাড়ু কিন্তু হয়েছে শেষ পর্যন্ত। তোমরা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে যে কতটা নাড়ু হয়েছে। চলো নাড়ুগুলো বানিয়ে নেওয়া যাক। দেখো এখানে কতগুলো নাড়ু রেডি হয়ে গেছে, একেবারে 4টে জায়গার মধ্যে পুরো উবু চুবু করে। এবারে কিন্তু মায়ের নাড়ু অনেক বেশি পরিমাণে কিন্তু হয়েছে, এতটা নাড়ু আগের বারেও হয় না, যেহেতু খোলগুলো অনেক বড় বড় ছিল না নারকোলের, যার জন্য তোমরা তো দেখলে, আগে তোমাদের তো সবটাই দেখালাম। তো এতগুলো নাড়ু কিন্তু রেডি হয়ে গেছে, চলো এগুলো ঠাকুরের জিনিস ভালো করে পেপার চাপা দেবো, তো দিয়ে তারপরে সব বাড়ির দিকে যাওয়া হবে সকলে হাতে হাতে নিয়ে। তাও এখন রাত বাজে হচ্ছে 11:45, তো দেখো বাড়ি যাচ্ছি আমরা এখন, মানে কি বলবো, 12:00 আমরা বাড়ি যাচ্ছি, সব পরিষ্কার করে গুছিয়ে যেগুলো থালা বাসন পড়েছিল সেগুলো সব গুছিয়ে নিয়ে বাড়িতে আমরা যাচ্ছি। মহাষষ্ঠীর দিনে সকাল থেকে রাত অবধি কী কী করলাম তোমাদের সবটাই দেখিয়ে দিলাম,
ওদিকে বেলতলা পুজো, এদিকে রাতে মায়ের নাড়ু। চলো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।